সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হলো রাজশাহী পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ রাজশাহী ওয়াসা কর্তৃক প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটিতে লোকবল নিয়োগ করা হবে। লোকবল নিয়োগের ক্ষেত্রে ওনারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তা নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং এখানে যে যে আলোচনা হবে তা হলো এখানে কিভাবে আবেদন করবেন এবং কি কি পদের জন্য, বেতন কত এবং কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা নিয়ে আজকে আলোচনা হবে। এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক মূল আলোচনায়। রাজশাহী ওয়াসা যে পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটির প্রথম পদ হলো সহকারী প্রকৌশলী সিভিল দুই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখায়। এখানে চারজন লোকবল নিয়োগ করা হবে এবং বেতন নির্ধারণ করা আছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে আপনাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার রিসোর্স বিষয়ে অনন্য স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য কিন্তু এখানে হবে না। এবং দুই নম্বর পদের জন্য যেটি বলা আছে সেটি হলো উপসহকারী প্রকৌশলী সিভিল তিন ইলেকট্রিক্যাল দুই এবং মেকানিক্যাল এক শাখায় এবং সিএসই এক শাখায়। এখানে সাতজন লোকবল আবশ্যক। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অনন্য সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিএসই প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হবে। এবং আপনারা এখানে কিভাবে আবেদন করবেন ভিউয়ার্স, এবং আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ কিন্তু অবশ্যই ভিউয়ার্স আপনাদেরকে 13/10/2022 খ্রিস্টাব্দ অর্থাৎ 13 অক্টোবর 2022 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 13/10/2022 খ্রিস্টাব্দের মধ্যে। এবং কিভাবে আবেদন করবেন এখানে বলাই আছে যে রাজশাহী প্রবেশ রাজশাহী ওয়াসার ওয়েব পোর্টাল থেকে আপনারা অথবা রাজশাহীর প্রশাসন শাখা থেকে এখানকার আবেদনপত্র এবং ফর্ম প্রবেশপত্র এবং ফর্ম ডাউনলোড করে নেবেন অথবা সরাসরি গিয়ে নিয়ে আসবেন। এবং ফর্মটি নেওয়ার পরে আপনারা অবশ্যই ফর্মটির আপনারা যে নির্ধারিত ফর্মে আবেদন করবেন সে ফর্মটি এবং প্রবেশপত্রটি রাজশাহী ওয়াসার ওয়েব পোর্টালে পাওয়া যাবে। এবং আপনার তাছাড়াও আপনারা রাজশাহী ওয়াসা অথবা রাজশাহীর প্রশাসন শাখা থেকে ফর্মটি এবং প্রবেশপত্রটি নিতে পারবেন। এবং ফর্মের ওপরে অবশ্যই আপনাদের লিখিত দরখাস্ত এবং যেটি আপনারা আবেদন করবেন সে আবেদন মর্মে লিখিত সহস্তে লিখিত দরখাস্ত করে ডাকযোগে কিন্তু আপনাদেরকে অবশ্যই আগামী 13/10/2022 খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক রাজশাহী ওয়াসা বাসা নম্বর 284 সেক্টর 2 হাউজিং এস্টেট উপশহর রাজশাহী 6202 এই বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। এবং এখানে ওনারা যেটি বলছেন সেটি হলো সরাসরি কিন্তু কোনো ধরনের আবেদনপত্র অথবা কার্যালয়ে গ্রহণ করা হবে না, এই ঠিকানাতে ওনারা আবেদনপত্রটি গ্রহণ করবেন এবং ডাকযোগে পৌঁছাতে হবে। তো ভিউয়ার্স, এটি একটি অফলাইন পদ্ধতি। এবং আপনারা এখানে যারা মহিলারা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের স্বামীর স্থায়ী ঠিকানা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এবং আপনারা অবশ্যই নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে কিন্তু নিজের নাম এবং ঠিকানা সংবলিত 15 টাকার কিন্তু ডাক টিকিট লাগানো 9.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি সাইজের একটি আলাদা খাম সংযুক্ত করবেন অবশ্যই। এবং প্রবেশপত্র সহস্তে পূরণ করে দাখিল করে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে 5x5 সেন্টিমিটার আকারের এক কপি রঙিন ছবি, সত্যায়িত ছবি আঠা দিয়ে সংযুক্ত করবেন। এবং আমি আবারও বলছি ভিউয়ার্স, 13/10/2022 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু আপনার আবেদনপত্রটি 13/10/2022 তারিখের মধ্যে আপনার আবেদনপত্রটি অবশ্যই। আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম।